আজকে যে গানটা দেখাচ্ছি সেই গানটা অ্যাকচুয়ালি কোনো সলো টিউটোরিয়াল না, অ্যান্ড আজকে দেখাবো যে গানটা কীভাবে বাজাইতে হয়, গানটার এক্স্যাক্ট কর্ডিংসগুলো কী। অ্যান্ড এই গানটা আমার অনেক পছন্দের একটা গান, আর্টসেলের ধূসর সময়। এই গানটার প্রপার কোনো টিউটোরিয়াল ভিডিও আমি এখনও দেখি নাই, তো এই গানটা আই গেস একটা ভিডিওতে শেষ করতে পারবো না, দুই তিনটা ভিডিও বানাতে হবে। ফার্স্টলি দ্য কর্ডস টিউটোরিয়াল, অ্যান্ড পরে হচ্ছে যে সলো টিউটোরিয়াল। তো এই গানটাতে গিটার টিউনিং অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড -1, মানে ডি শার্প স্ট্যান্ডার্ড। তো ব্যাপারটা হচ্ছে যে তো এই টিউনিংয়ে টিউনিং করে নিতে হবে, অ্যান্ড গানটা খুবই সহজ, খুব যে কঠিন তা না, বাট বেসিক কিছু ব্যাপার আছে। গানটা ই মাইনর কি থেকে অলরেডি আপনারা জানেন, অ্যান্ড গানটা খুবই খুবই সিম্পল কিছু কর্ডস, বাট কর্ডগুলো কোত্থেকে বাজে সেগুলো আমি দেখাই দিব। তো ই মাইনর, সি মেজর, এ মাইনর, ডি, বেসিক্যালি গানটাতে ম্যাক্সিমাম জায়গায় এটাই বাজে। অ্যান্ড এটা হচ্ছে যে একটা প্লাগ ইন বাজে, যেটা হচ্ছে যে একটু একটু কঠিন, একটু টাফ। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে যে আরেকটা প্লাগ ইন বাজে, সেটাও একটু টাফ। তো লেটস স্টার্ট। তো প্রথমত আসি ইন্ট্রোতে, অ্যান্ড ইন্ট্রোতে সিম্পলি চারটা সিম্পল কর্ড বাজে, ই মাইনার, সি মেজর, এ মাইনার, ডি মেজর। তো যেটা প্লাকিং বাজে সেটা দেখাই দিচ্ছি। তো এই হচ্ছে বেসিক ইন্ট্রো। তো ইন্ট্রোর একটাই যে ব্যাপার সেটা হচ্ছে যে এখানে মাল্টিপল স্ট্রিং একসাথে প্লাক করা হয় ফার্স্টে, ফার্স্ট স্ট্রোকটা। তো আমি যদি ই মাইনার ধরি, তো আমি প্লাক করতেছি অ্যাকচুয়ালি ডান হাত দিয়ে এ মেজ, এ স্ট্রিং, তারপরে হচ্ছে বি স্ট্রিং অ্যান্ড জি স্ট্রিং, এইভাবে, তারপর নর্মাল পিকিং। তো ফার্স্টে লাস্টের স্ট্রোকটা কিন্তু ই মাইনারের সাথে সাথে আবার 3 নম্বর ফ্রেটে ফার্স্ট স্ট্রিংয়ে পড়তেছে, উইচ ইজ জি নোট। তো ই মাইনারের সাথে আমি লাস্ট একটা জি নোটও অ্যাড করতেছি। অ্যান্ড এরপরে আবার সেম সি, আবার জি নোটটা অ্যাড হচ্ছে। এরপর আসি এ মাইনার, ফার্স্ট বার সেম, ডান হাতের পিকিং স্টাইলটা সেম, এ বি জি স্ট্রিংয়ে মাল্টিপল স্ট্রিং স্ট্রোক দিচ্ছি, সরি, আবার জি নোটে যাচ্ছে। অ্যান্ড লাস্টলি ডি তে যেটা হবে সেটা নর্মাল পিকিং। তো এই জায়গায় বেসিক্যালি যেটা হয়, তো ডি মেজর বাজানোর সময় জাস্ট জি নোট, এ শার্প নোটে কিছু কাজ দিতে হয়, সেটা হচ্ছে এরকম। এরপর লাস্ট পার্টটা একটু ট্রিকি, সেটা হচ্ছে যে একটা পুল অফ আছে, একটা পুল অফ আছে, এরপরে আমাকে আবার ই মাইনার ধরতে হবে উইথ জি। তো ব্যাপারটা এরকম, একটা বি নোটের স্ট্রোক আছে, এরপর এরপর সিমিলারলি আবার সি, এরপর এ মাইনারে জি নোটে এবার যাইতে হয় না, ডি তে সিমিলারলি আগের বারের মতো কাজ হয়, জাস্ট জি নোটটাতে গিয়ে এন্ড হয়। দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রো আই প্লেড, অ্যান্ড সরি, অ্যান্ড এরপরে গানে যখন আসে তখন ভার্সে টোটালি এই সেম জিনিসের উপরে গানটা চলতে থাকে, মানে এক্স্যাক্টলি সেম জিনিসের উপরে গানটা চলতে থাকে। বাট ইন্ট্রোর পরে এবং ভার্সের পরে একটা একটা জায়গা আছে যেটা একটা প্লাকিং বাজে, উইচ ইজ অ্যাকচুয়ালি টাফ। ওইটা কি কি কর্ড বাজে ওখানে আমি দেখা দিচ্ছি। ফার্স্টে হচ্ছে যে ই মাইনার, ই মাইনার 9 অ্যাকচুয়ালি এটা। এরপর আসে ডি, হুইচ ইজ এ বার, তারপর আসে সি, সি এর নর্মাল শেপ বাজে না, বাট সি এটা বাজে, থার্ড ফ্রেট সেকেন্ড স্ট্রিং অ্যান্ড থার্ড ফ্রেট ফিফথ স্ট্রিং যেটা, সেটা এ মাইনার। বেসিক্যালি যেটা বাজে এখানে সেটা হচ্ছে যে এ মাইনার বার থেকে আসে, বাট বার এখানে বাজায় না, সেটা হচ্ছে যে এ মাইনার এটা। অ্যান্ড এটার শর্টার ভার্সন বাজায়, সেটা হচ্ছে 7th ফ্রেট থেকে হচ্ছে 5th স্ট্রিং থেকে আঙুলটা সরাই ফেললে যেটা বাজে এটা। তো
ইজিলি এভাবে বাজানো যায়। এখন এরপরে আসে আবার সিম্পল ডি, যেটা বার। তো প্লাগইন যেটা বাজে সেটা হচ্ছে এরকম। তো এই প্লাগিংটা বেসিক্যালি প্রতিটা ভার্সের পরে আছে, এবং আবার যখন কোরাস শেষ হয় কোরাসের শেষেও আছে, মানে পুরোটা গান জুড়ে এটা আছে। অ্যান্ড এটা হচ্ছে যে এই গানের আইকনিক প্লাগিং আর কি, দ্য মোস্ট মেলোডিয়াস ওয়ান। অ্যান্ড এটা যেভাবে বাজে, শুরুতে বললাম যে ই মাইনার নাইন, সেটা হচ্ছে যে সেভেন্থ ফ্রেড ফিফথ স্ট্রিং, তারপরে নাইন্থ ফ্রেড ফোর্থ স্ট্রিং, তারপরে হচ্ছে যে ইলেভেন্থ ফ্রেড থার্ড স্ট্রিং, অ্যান্ড এ মাইনার যেভাবে ধরে সেখান থেকে হচ্ছে যে সেকেন্ড স্ট্রিংয়ের আট নম্বর ফ্রেড। তো ব্যাপারটা এটা, প্লাগইন যেটা বাজে এটা। এরপর চলে যাবো ডি বারে। তো কি আসলো, এরপর আসবো হচ্ছে সিতে। তো এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে যে সিতে যে প্লাগিনটা হবে সেটা হচ্ছে যে ফিফথ স্ট্রিং থার্ড স্ট্রিং সেকেন্ড স্ট্রিং ফার্স্ট স্ট্রিং, অ্যান্ড এরপরে সেকেন্ড স্ট্রিং একটা ওপেন নোট, অ্যান্ড ফিফথ স্ট্রিংয়ে সি অ্যান্ড বি নোট। তো ব্যাপারটা যেটা হয়, অ্যান্ড এরপরে আসবো হচ্ছে এ মাইনারে। তো এ মাইনার ওই কর্ডটাই। তো ব্যাপারটা হয় যেটা, প্লাগিন যেটা বাজে এ স্ট্রিং থেকে, অ্যান্ড লাস্টলি ডি মেজর। তো ডি মেজারের শুরুতে প্লাকিংটা বাজে, লাস্টে হচ্ছে যে চারটা নোট বাজে এক্সট্রা। তো দ্যাটস ইট, পুরোটা স্লোলি একসাথে বাজাইলে যেটা হবে, এরপর আসে প্রি কোরাসে। প্রি কোরাস খুবই ইজি, সেটা হচ্ছে যে খুবই বেসিক কর্ডস, কীভাবে বাজে সেটা দেখাচ্ছি। এ মেজর, বি মেজর, তারপর সি মেজর, তারপর ডি মেজর, কর্ড এটাই, বাট এভাবে বাজে না। এই বারগুলা থেকে জাস্ট বারটা সরাই দিলে যেটা রিমেইন্ড থাকবে কর্ডটা সেটাই। তো সেটা যেটা হয়, এ মেজর, তারপর বি মেজর, তারপর সি মেজর, তারপর ডি মেজর। তো দিস ইজ অ্যাকচুয়ালি ই শেপ, ই মেজর কর্ডের শেপ, সেটা ই মেজর কর্ডের শেপ যেটা সেটাই। তো এভাবেও বাজানো যায়। সরি, তো এই হচ্ছে প্রি কোরাস, অ্যান্ড এরপর আসি কোরাস। কোরাস অ্যাকচুয়ালি খুব সিম্পল, অ্যান্ড দিজ আর জাস্ট প্লেন কর্ডস। তো কোরাসে যেটা বাজে, অ্যান্ড এগেন ই মাইনর, ডি মেজর, সি মেজর, ডি মেজর। এরপর লাস্টের বার যে চেঞ্জটা হয় সেখানে ডি মেজরের পর এ মেজর চলে আসে, আবার ডি মেজর। তারপর শুধু আমি
সেম জিনিস, মানে টোটাল জিনিসটা ঘুরে ফিরে এই এক্সাক্ট জিনিসগুলোই বাজতে থাকে। আমি জাস্ট দেখাই দিলাম যে এক্স্যাক্টলি কী কী বাজে, অ্যান্ড ঘুরে ফিরে রিভগুলোতেও ডিস্টরশন বাজে এগুলোর উপরেই। অ্যান্ড এই ভিডিওটা একদিনে শেষ করতে পারতেছি না, কারণ আবার সলো লেসন দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি নেক্সট ভিডিওতে এই গানের সলো লেসনটা দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড স্টে টিউনড, থ্যাংক ইউ।